ময়মনসিংহ বিভাগ গঠনের সাত বছর পেরোলেও বিভাগীয় সদর দপ্তরের জন্য নির্মাণ করা হয়নি কোনো ভবন অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে একনেকে প্রকল্প অনুমোদনের পর ভূমি অধিগ্রহণ শুরু করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ বলছে নগরীর মাছ বরাবর বয়ে চলা ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন বিভাগীয় শহর স্থাপন হলে নাগরিক সুবিধা বাড়ার পাশাপাশি কমে আসবে যানজট সহ বিভিন্ন দুর্ভোগ সাদিকুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন হোসেন আলী আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার পর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ছিল ঢাকা বিভাগের অংশ দীর্ঘ একশো ছিয়াশি বছর পর দু হাজার পনেরো সালে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে বিভাগ প্রতিষ্ঠিত হয় কিন্তু সাত বছর পেরোলেও স্থাপন করা হয়নি ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর এ অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বরে আধুনিকায়ন প্রকল্প একনিকে অনুমোদন দেন প্রধানমন্ত্রী এরপরেই নয়শো পঁয়তাল্লিশ একর ভূমি অধিগ্রহণ শুরু করেছে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের জন্য একনেকে অনুমোদিত নয়শো পঁয়তাল্লিশ একর জমির মধ্যে প্রায় আটশো দুই একর জমি ব্যক্তি মালিকানাধীন আর তাই ভূমি অধিগ্রহণের সময় যেন তাদেরকে সঠিক মূল্যটি দেওয়া হয় এমনটি দাবি ভূমি মালিকদের ব্রহ্মপুত্রের ওপারে গোবিন্দপুর জেলখানার চর চর সহ পাঁচটি মৌজায় প্রকল্পের নয়শো পঁয়তাল্লিশ একর ভূমির উপর বাইশটি ব্লকে থাকবে বিভাগীয় প্রশাসনের অফিসসহ বিভিন্ন দপ্তর এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক এলাকা বনায়ন ও খাল সহ থাকবে ১৫০ ফুটের প্রস্তাবিত সড়ক এছাড়াও প্রকল্পে তৈরি করা হবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মানসম্মত হোটেল স্বাস্থ্য কেন্দ্র ও জাদুঘর সহ স্পোর্টস কমপ্লেক্স জমি অধিগ্রহণের কাজটা দ্রুত বাস্তবায়ন করে যদি শেষ হয় তা আমরা বিভাগ সহ আর সুবিধা পাবো আমাদের দাবি একটাই এই মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আমাদের জায়গার সুষ্ঠ মূল্যটা যাতে আমাদের হাতে হাতে যাতে জেলা প্রশাসক জানান আগামী কয়েক মাসের মধ্যেই ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজ শেষ হবে বিভাগীয় সদর দপ্তর প্রতিষ্ঠিত হলে একই জায়গায় সবগুলো অফিস চলে যাবে ফলে এখানে কিন্তু যান যানবাহন অনেক ওইদিকে চলে যাবে ফলে আমাদের শহর এই একটা সুফল পাবে যানজট অনেকটাই আমাদের কমে যাবে ন্যূনতম সময়ের মধ্যে এই ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হবে বলে আমরা ময়মনসিংহের বিভাগীয় সদর দপ্তর স্থাপনে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পে এক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ